আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিশাপিটির পক্ষ থেকে প্রীতিয় শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমার আজকে যে ভিডিওর উপরে কথা বলছি সেটি হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা সম্বন্ধে। আপনাদেরকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কবে থেকে কখন শুরু হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ থেকে প্রেরিত হবে শ্রমিক। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে করে আপনার এই একটি শেয়ারের কারণে আপনার একটা পাশের বন্ধু যেন উপকৃত হয়। কারণ হচ্ছে এই বিশাপিটি চ্যানেলটি একটি রিপোর্টার চ্যানেল, যেই চ্যানেলের মাধ্যমে প্রবাসে যারাই আসেন, অনেককে আপনার যদি কেউ থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন রিয়াজ ভাইয়ের সাথে, যারা কাজ রিয়াজ ভাইয়ের মাধ্যমে যারা বিদেশে গিয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই চ্যানেলের মাধ্যমে যে সকল কাজগুলি 100% না হওয়া পর্যন্ত কিন্তু এই বিশাপিটি কখনও আপলোড দিয়ে থাকে না। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমি 2-3 বার করে বলার জন্য সরি। আপনাদেরকে আরেকটি কথা বলছি, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যে সকল শ্রমিক নেবে, গার্মেন্টস থেকে শুরু করে আপনার যে প্লান্টেশনের কাজগুলি আছে সম্পূর্ণ শ্রমিকই কিন্তু মালয়েশিয়াতে নেবে। এটার জন্য আপনাদেরকে প্রকৃতপক্ষে একটি ভালো রেকর্ডিং এজেন্সির স্বর্ণাপন্ন হতে হবে। যে সকল রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আপনারা যাবেন সেগুলো অবশ্যই রিপোর্টেড হতে হবে। আপনারা যারা বলেন যে 25টা এজেন্সির বাহিরেও কিন্তু অনেকেই কাজ করছে এবং করে যাচ্ছে। আপনারা যদি চান যে মালয়েশিয়াতে যাবেন, সেজন্য যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন, যাতে করে আপনার কষ্টার্জিত টাকা বিফলে না যায়। আপনারা জানেন যে এই পর্যন্ত অনেকেই আমাকে বলেছেন, স্যার আপনার কাছ মাধ্যমে এসে মেডিকেল করা যাবে কি না। আমি কিন্তু সবাইকে সরাসরি বলে দিয়েছি, না এখনও সময় হয়নি, সময় হলে আপনাদেরকে বলে দিব। প্রিয় বন্ধুরা, সেই সময় এখনই চলে আসছে। আপনারা যদি কেউ মালয়েশিয়াতে যেতে চান বা মালয়েশিয়ার যে সকল কাজে যেতে চান, সব ধরনের কাজের যে পরিস্থিতি হয়েছে আপনারা অবশ্যই যেতে পারবেন। কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন এবং বাংলাদেশে যে জটিলতাটা ছিল সেটাও কিন্তু এখন আল্লাহর রহমতে আশা করছি 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আপনারা অবশ্যই প্রবাসে যেতে পারবেন। আর যারা অতীতে মেডিকেল করিয়েছেন আপনারা তো অবশ্যই জানেন আপনারা কী ভুক্তভোগীর মধ্যে আছেন কি না, আমাকে এটা বলার কোনো বাহুল্য রাখে না। আর যা আপনারা জানেন যে ভিসাপিটি সারা ওয়ার্ল্ডব্যাপী সমৃদ্ধ আছে, যেখান থেকে ইউরোপেও কিন্তু অনেকেই আমার মাধ্যমে যে এই ভিসাপিটির মাধ্যমে গিয়েছেন, তাদেরাও যদি কেউ আপনার ইউরোপে থাকে তাদেরকেও জিজ্ঞেস করলে অবশ্যই এই ভিসাপিটি সম্বন্ধে আপনাদেরকে বলে দিবে। প্রিয় বন্ধুরা, মালয়েশিয়াতে মহিলা এবং পুরুষ উভয় ধরনের শ্রমিক কিন্তু বাংলাদেশ থেকে যাবে, ইনশাল্লাহ আশা করছি। আপনারা যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে যাওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন। আমাদের যে আমি লিঙ্কের মধ্যে আমি দিয়ে থাকি যে আপনার কীভাবে আমাদের অফিসের সামনে আসবেন, এবং আমি কিন্তু আপনাদের ডিসক্রিপশন বক্সেও লিখে দিই কীভাবে আসতে হবে। আর যদি তাও না পারেন অবশ্যই উপরে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে আপনি চলে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, আমরা একটি জানেন আমাদের নিজস্ব আরএল আছে এবং রেকর্ডিং এজেন্সির লাইসেন্সকৃত যে কাজগুলি আমরা করে থাকি। প্রিয় বন্ধুরা, এখানে প্লান্টেশন, মেশন, গার্মেন্টস এবং কি ফ্যাক্টরি ওয়ার্কার, মার্কেট ক্লিনার সব ধরনের কাজের কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আমাদের কাছে ডিমান্ড কিন্তু চলে আসছে, যাতে করে আপনারা মালয়েশিয়াতে যাওয়ার উপযুক্ত সময় চলে আসছে। আপনারা যদি চান আপনারা অবশ্যই এই বিশাপিটি চ্যানেলটিকে দেখে আপনারা চলে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, এই মালয়েশিয়া ছাড়াও কিন্তু বেশ অনেক ভালো ভালো কোম্পানি, রিপোর্টেশন কোম্পানির দুবাইতে, সৌদি আরবে এবং কুয়েতে, কাতারে, ইউরোপীয়রও অনেক দেশের কাজ কিন্তু আমাদের কাছে থাকে। আপনি যদি প্রয়োজন মনে করেন যে কোন দেশে যাবেন সেটার সম্বন্ধেও যদি আপনি জানতে চান যে আপনার হবিটা কোন দিকে যাবেন, আপনি কোন দেশে যাওয়ার জন্য মনস্তর ঠিক করেছেন, সেটাও কিন্তু জেনে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমি প্রত্যেকটি যে মালয়েশিয়ার সর্বনিম্ন স্যালারি কত হবে সেটাও আপনারা আগামী আমি 2-1 দিনের মধ্যে আরেকটি ভিডিও দিব এবং সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। আর আগেও একটি ভিডিও দিয়েছি আপনাদেরকে সতর্কতামূলক, আপনারা অবশ্যই জেনে বুঝে প্রবাসের জন্য, কারণ আপনারা জানেন যে আপনি যদি কোনো রকমভাবে
কোনোভাবে প্রতারিত হন, কিন্তু আপনার একটি ফ্যামিলি নকশাল হয়ে যাবে, সেই দিকে দৃষ্টি রাখে আপনারা অবশ্যই প্রবাসে স্টেপ নেবেন। ধন্যবাদ সবাইকে, আগামী ভিডিও দেখার জন্য। আবার যদি